আমি দর্শকদেরকে একটু উপকরণগুলো বলে দিই। ওকে, ঠিক আছে। দর্শক, কার্বোনারা ইটালিয়ান বানাতে, পাস্তা বানাতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে কুকিং ক্রিম 400 গ্রাম, মটরশুঁটি 80 গ্রাম, চিকেন সসেজ 8 পিস, কালো গোলমরিচ পরিমাণ মতো, তিল পরিমাণ মতো, অরিগ্যানো পরিমাণ মতো, অলিভ অয়েল পরিমাণ মতো, পাপরিকা পরিমাণ মতো, পারমেজান চিজ পরিমাণ মতো, পাস্তা সিদ্ধ 250 গ্রাম, ডিমের কুসুম 2টা। পাস্তা সিদ্ধটা, এখানে দু ধরনের পাস্তা নেওয়া হয়েছে না, সিদ্ধ করে নিয়ে আসছি সময় সংক্ষিপ্তর জন্য। আচ্ছা, সিদ্ধ করে নিয়ে আসা হয়েছে, চাইলে একটা পাস্তা দিয়েও তো করা যায়। একটা দিয়ে করা হবে। ওকে, তারপরে সাইড ডিশ হিসেবে দর্শক তীরে আরেকটা খাবার বানাবেন, সেটি হচ্ছেন টোস্ট টার্টুফো। তো সেটি বানাতে উপকরণগুলো যেগুলো লাগবে সেগুলো হচ্ছে ব্ল্যাক মাশরুম 100 গ্রাম, টোস্ট 8টা। ব্ল্যাক মাশরুম কিন্তু দেখতে পাচ্ছেন, এটা কি ম্যাশ করে আনা হয়েছে? এটা ম্যাশ করে আনা হয়েছে। ওকে শেফ, আপনি প্লিজ শুরু করুন, আর আপনার হেল্পের জন্য আমি তো রয়েছি, আর যখন যেটা লাগবে আমাকে বললে আমি সেটা হেল্প করব। আমি প্রিহিট করে রেখেছি অলরেডি। ওকে, একটু টেম্পারেচারটা একটু বাড়াতে হবে। হ্যাঁ, একটু বাড়াতে হবে। জি, তো সর্বপ্রথম আমরা দর্শক, আপনাদের যদি কিছু জানার থাকে আমাদেরকে কিন্তু আপনারা সরাসরি কানেক্ট করতে পারবেন, এবং নাম্বারটা কিন্তু নিচে আমাদের দেয়া রয়েছে। তো আমরা শুরু করে দিচ্ছি। আচ্ছা, প্রথমে সসেজগুলো কেটে দিচ্ছি। এখানে কি অলিভ অয়েল বা তেল কিছু দিতে হবে? কিন্তু একটু আমার আরেকটু গরম হতে হবে। তাটা ওই ফাঁকে আমি সসেজগুলো কেটে রেডি করে নেই। জি, সসেজগুলো কাটার কি কোনো ধরনের ধরন আছে নাকি? কত বছর শেফ আপনি প্যারিসে আছেন? প্যারিসে আমি আছি প্রায় 21 বছর যাবৎ। 21 বছর? আপনি তো পুরো একদম ফ্রেঞ্চ হয়ে গিয়েছেন। হ্যাঁ, খুব ছোট থাকতে গেছিলাম প্যারিসে। ফ্রেঞ্চ ভাষা নিশ্চয়ই আপনি পুরো জানেন? আচ্ছা, আমিও কিছুদিন আগে প্যারিসে গিয়েছিলাম। সো প্যারিসে তো আসলে পাস্তা পিৎজা এগুলোই সবাই। হ্যাঁ, একদম রোমান্টিক সিটি ইন প্যারিস, ইন ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি উই কল ইট রোমান্টিক সিটি। সো আমরা একটু অলিভের তেল দিয়ে নিলাম সসেজটাকে ভাজার জন্য। দর্শক, প্যানটা গরম হয়ে গিয়েছে, গরম হওয়ার পরে কিন্তু একটু অলিভ অয়েল দিয়ে দেওয়া হয়েছে। আর একটু কি কমিয়ে নেওয়া হবে? কমিয়ে নেই। ঠিক আছে, সো তো প্রথমে আমরা সসেজটাকে একটু গ্রিল করে নেই। জি, এটা অবশ্য চিকেন সসেজ, সো নো হেজিটেশন। আচ্ছা, চাইলে তো এটা বিফ সসেজ দিয়েও করা যায়। হ্যাঁ, বিফ সসেজ দিয়েও করা যাবে। ওকে, অথবা যদি সসেজ না চায়, ফ্রেশ চিকেন দিয়েও তো করা যেতে পারে। ফ্রেশ চিকেন দিয়েও করা যাবে। আচ্ছা, চাইলে দর্শক আপনারা সসেজ ব্যবহার না করে ফ্রেশ চিকেন দিও এটা করা যাবে। আমরা একটু ফ্লেভারের জন্য কিছু কালো গোলমরিচ দিলাম, আস্ত ব্ল্যাক পেপার দিয়ে দেওয়া হয়েছে। চাইলে এটা কি ম্যাশ করে দেওয়া যাবে? হ্যাঁ, ম্যাশ করে দেওয়া যাবে। ম্যাশটাও আমার কাছে আছে। বাহ, ফ্রেশ গ্রাইন্ড করলে কিন্তু এটা স্মেলটা খুব ভালো থাকে। সবসময় অনেকে আমরা আসলে আগে যে করে রাখি সেটার থেকে একদম ফ্রেশ যদি দেওয়া হয় স্পাইসগুলো, বেটার, অনেক বেটার। তার সাথে হচ্ছে অরিগানো দেয়া হলো। হ্যাঁ, ওকে, অরিগানো কিন্তু আমার খুব পছন্দের একটা ইনগ্রেডিয়েন্ট। অরিগানো যদি ইতালিয়ান কোনো ফুড খান চৈতি আপু, তাহলে মাস্ট বি অরিগানো দরকার। আচ্ছা, কারণ ইতালিয়ান যে ফ্লেভারটা, এটা সরাসরি জড়িত অরিগানোর সাথে। আচ্ছা, এখন আপনি পিজা বলেন, পাস্তা অথবা টমেটোর সস, যে কোনো কিছুতে আপনি অরিগানো ইউজ করতে পারেন। অরিগানো ইউজ করা, এটার ফ্লেভারটা হচ্ছে ইতালিয়ান কিচেনের অথেন্টিক ফ্লেভার। আচ্ছা, মানে ইতালিয়ান ফুড বানাতে হলে অরিগানো অরিগানো লাগবে। আমি নরমালি দেখা যায় ভাজির মধ্যে মাঝে মাঝে অরিগানো দিয়ে দিই, আমাদের বাংলাদেশে দিতে পারেন আলু ভাজি ভাজিতে। এটা কি দেওয়া হলো? এটা দিলাম আমি সাদা তিল। সাদা তিল একটু। দর্শক, ফ্রাই প্যানে সসেজের সাথে কিন্তু দেওয়া হয়েছে একটু ব্ল্যাক পেপার, আস্তও দেওয়া হয়েছে, আবার একটু পাউডারও দেওয়া হয়েছে, অরিগানো দেওয়া হয়েছে, আর তারপর দেওয়া হচ্ছে একটু সাদা তিল। সাদা তিল, সাদা তিল দিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা এটা 5-6 মিনিটের মতো একটু ফ্রাই করে নিব, তাহলে গ্রিল স্বাদটা আসবে। আচ্ছা, তো এই ফাঁকে আমি একটু ক্রেমটা গরম করে নিই। ক্রেম ফ্রেশটা আমি একটু বলতে চাই,
আপু আপনি যদি দর্শকদের বলে দেন। জি অবশ্যই। ক্রিম ফ্রেশটা হচ্ছে এটার বিকল্প, এইখানে ক্রিম ফ্রেশটা খুব রেয়ার বাংলাদেশ। আচ্ছা, যেটা ওই যে একটা ফ্রেশ ক্রিম পাওয়া যায় কন্টেইনারের মধ্যে, হ্যাঁ ওটা কুকিং ফ্রেশ ক্রিম নিতে পারেন। জি, এটা এটার বিকল্প হিসেবে ইউজ করতে পারেন। আচ্ছা, আর যদি কেউ ইচ্ছা করে যে দুধ দিয়ে করবে তখন কিন্তু হবে না, কারণ দুধ দুধকে যখন, হ্যাঁ আচ্ছা, পাস্তুরিজে করা হয় তখন এটা ক্রিম ফ্রেশ হবে। আচ্ছা আচ্ছা, সো আপনার যদি বাতর থাকে, যেটা কি বলে বাংলায়, বাছুর মা, যেটা দিয়ে যে ঘোরায় যে কোনো ক্রিম তৈরি করার জন্য, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, এই যে ব্লেন্ডার, ব্লেন্ডার, ব্লেন্ডারে যদি আপনি দুধকে 20 মিনিটের মতো ঘোরান তাহলে কিন্তু ক্রিম ফ্রেশ হবে। আচ্ছা, পাস্তুরিজ হয়ে যাবে। সাধারণ গরুর দুধ হবে নাকি পাউডার মিল্ক দিতে হবে? সাধারণ গরুর দুধ না, সাধারণ গরুর দুধ হলেই হবে। আচ্ছা আচ্ছা, দর্শক এটা কিন্তু খুব দারুণ একটা জিনিস, আমি নিজেও শিখলাম। মানে এটা বিকল্প হিসেবে, বিকল্প হিসেবে যে কোনো দুধ যদি ব্লেন্ডারে ব্লেন্ড করা হয় কিছুক্ষণ, মানে যতক্ষণ ক্রিমে পরিণত না হচ্ছে, তাহলেই এটা ফ্রেশ ক্রিমের কাজ করবে। আর না হলে একটু পরিমাণ মতো কুকিং ক্রিমটা নিলাম, আর না হলে বাজারে কিন্তু পাওয়া যায় ফ্রেশ ক্রিমের টিন পাওয়া যায়, সেই টিন থেকেও ওটা খুব রেয়ার আমি করা যায়, বড় বড় সুপার শপগুলোতে পাওয়া যায় ফ্রেশ ক্রিম। হালকা একটু সেল পাওয়ার, সুন্দর, একদম খুব সুন্দর সসেজগুলো একদম ফুলে উঠেছে, খুবই নাইস। আপনি এখনো টেস্ট করতে পারেন। জি, এইভাবে শুকনাও খাবার খাওয়া যায়। হ্যাঁ, এটা কিন্তু একটা স্ন্যাক হিসেবে খাওয়া যায়। স্ন্যাক হিসেবে খাওয়া যায়। জি অবশ্যই, ঠিক আছে। আর ফ্রেশ ক্রিমটার মধ্যে কি আর কিছু দিতে হবে? এখন না, এখন আপাতত ফার্স্টে ক্রিমটা অনেক ঘন যাবত ঘন করতে হবে। আচ্ছা, ঘন করতে হবে, অনেক ঘন হওয়ার পরে তারপর আমাদের যে বাকি ইনগ্রেডিয়েন্টগুলো, একটু বিরতিতে চলে যাই। ওকে ওকে, দর্শক আমরা চলে যাচ্ছি বিরতিতে, সেই ফাঁকে আমি একটু টেস্ট করে নিই কেমন হয়েছে, আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। JFP Convention Center, country's largest convention center, ready to cater your desired function. Venue name and capacity: Mughal 3000 person, Nawab 2000 person, Mohol 1500 person. Booking is going on for any kind of events. Please call for booking 017-221-4742. Mirador refrigerator. It's elegant. It's stylish. It's energy efficient. First ever in Bangladesh, Chomuna Mirador refrigerator. It's time to change. Pegasus Motorcycle, দেশের জন্য যমুনার পণ্য।